হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জিকে স্টাডি উইথ দেবান্বিতা। আজকের ক্লাসে আলোচনা করব উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তো তোমরা যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও ডেলি আপডেটের জন্য। তাহলে আজকের ক্লাসের প্রথম প্রশ্ন দেখো, কুচিপুড়ি কোথাকার বিখ্যাত নৃত্য? কুচিপুড়ি কোথাকার বিখ্যাত নৃত্য? তাহলে এর উত্তর কী হবে বলো। উত্তর হবে, দেখো, কুচিপুড়ি হলো অন্ধ্রপ্রদেশের বিখ্যাত নৃত্য। নেক্সট দেখো, নিচের রশ্মিগুলির কোনটির প্রবাহ মাত্রা সর্বাধিক? নিচের রশ্মিগুলির কোনটির প্রবাহ মাত্রা সর্বাধিক? তাহলে উত্তর কি হবে। নিচের রশ্মিগুলির মধ্যে গামা রশ্মির প্রবাহ মাত্রা সর্বাধিক। প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন দুর্গটি আকবর নির্মাণ করান? নিম্নলিখিত কোন দুর্গটি আকবর নির্মাণ করান? তাহলে উত্তর কি হবে। আকবর নির্মাণ করান অপশন বি, আগ্রার দুর্গ। সঠিক উত্তর হবে অপশন বি। এরপরের প্রশ্ন দেখো, সম্প্রতি ভারতীয় যুদ্ধ জাহাজে বৈদ্যুতিক প্রোপালশন সিস্টেম তৈরির উদ্দেশ্যে কোন দুটি দেশ চুক্তি করলো? তাহলে সম্প্রতি ভারতীয় যুদ্ধ জাহাজে বৈদ্যুতিক প্রোপালশন সিস্টেম তৈরির উদ্দেশ্যে কোন দুটি দেশ চুক্তি করলো? এর উত্তর কি হবে বলো। উত্তর হবে অপশন এ, ভারত ও ব্রিটিশ যুক্তরাজ্য, এই দুটি দেশ চুক্তি করলো। 5 নম্বর প্রশ্ন দেখো, দুটি হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি বড় নিউক্লিয়াস গঠনের পদ্ধতিকে কি বলে? দুটি হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি বড় নিউক্লিয়াস গঠনের পদ্ধতিকে কি বলে? তাহলে উত্তর কি হবে বলো। উত্তর হবে, দেখো, দুটি হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি বড় নিউক্লিয়াস গঠনের পদ্ধতিকে বলা হয় বিয়োজন। এরপরের প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে সবচেয়ে কম মানুষ বাস করে? ভারতের কোন রাজ্যে সবচেয়ে কম মানুষ বাস করে? তাহলে উত্তর কি হবে বলো। উত্তর হবে, দেখো, ভারতের সিকিম রাজ্যে সবচেয়ে কম মানুষ বসবাস করে। অপশন এ, সিকিম হলো সঠিক উত্তর। পরের প্রশ্ন, পুলিৎজার পুরস্কার নিচের কোনটির সাথে যুক্ত? পুলিৎজার পুরস্কার নিচের কোনটির সাথে যুক্ত? তাহলে উত্তর কি হবে বলো। উত্তর হবে, পুলিৎজার পুরস্কার নিচের সাংবাদিকতার সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন দেখো, নিচের দ্রবণে রজনীগন্ধার মঞ্জুরি ডোবালে ফুলগুলো নীল বর্ণ ধারণ করে, ঘটনা হলো? নিচের দ্রবণে রজনীগন্ধার মঞ্জুরি ডোবালে ফুলগুলি নীল বর্ণ ধারণ করে, তাহলে ঘটনাকে কি বলে? উত্তর কি হবে বলো। তাহলে উত্তর হবে অপশন এ, অভিশ্রবণ। অভিশ্রবণ হলো সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, সেবি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সেবি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে উত্তর কি হবে বলো। উত্তর হবে, সেবি প্রতিষ্ঠিত হয়েছিল 1988 সালে। নেক্সট দেখো, কোন ব্যাংক নারী শক্তি সেভিংস অ্যাকাউন্ট চালু করলো? কোন ব্যাংক নারী শক্তি সেভিংস অ্যাকাউন্ট চালু করলো? তাহলে উত্তর কি হবে। উত্তর হবে, নারী শক্তি সেভিংস অ্যাকাউন্ট চালু করলো ব্যাংক অফ ইন্ডিয়া। এরপরের প্রশ্ন, ফ্রিজিং ম্যাক্সিওর কিসের মিশ্রণ? ফ্রিজিং ম্যাক্সিওর কিসের মিশ্রণ? উত্তর কি হবে বলো। আজকে যে কটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি তার উত্তর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। তাহলে উত্তর কি হবে বলো। উত্তর হবে, ফ্রিজিং ম্যাক্সিওর হলো লবণ ও বরফের মিশ্রণ। সঠিক উত্তর হবে অপশন সি। পরের প্রশ্ন দেখো, ইথিলিনে এইচসিএইচ সংবদ্ধ কোনটির পরিমাপ হলো?
ইথিলিনে HCl সংবদ্ধ কোনটির পরিমাপ হলো? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে ইথিলিনে HCl সংবদ্ধ কোনটির পরিমাপ হলো 109 ডিগ্রি 28 ফিট। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন বি 109 ডিগ্রি 28 ফিট। নেক্সট প্রশ্ন দেখো, বক্সাইট উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকারী রাজ্য হলো কোনটি? বক্সাইট উৎপাদনে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো কোনটি? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে বক্সাইট উৎপাদনে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্যটির নাম হলো ওড়িশা। পরের প্রশ্ন দেখো, গান্ধীজি খাদিকে কিসের প্রতীক রূপে ব্যবহার করতেন? গান্ধীজি খাদিকে কিসের প্রতীক রূপে ব্যবহার করতেন? তাহলে উত্তর কি হবে বলো? উত্তর হবে গান্ধীজি খাদিকে আর্থিক স্বাধীনতার জন্য ব্যবহার করতেন। অপশন বি আর্থিক স্বাধীনতার জন্য হলো সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, কোন প্রস্তাবে মহাত্মা গান্ধী বলেছিলেন ভেঙে যাওয়া ব্যাংকের পুরাতন চেক? কোন প্রস্তাবে মহাত্মা গান্ধী বলেছিলেন ভেঙে যাওয়া ব্যাংকের পুরাতন চেক? উত্তর কি হবে বলো? উত্তর হবে গান্ধীজি ক্রিপস মিশন প্রস্তাবে বলেছিলেন ভেঙে যাওয়া ব্যাংকের পুরাতন চেক। অপশন সি ক্রিপস মিশন হলো সঠিক উত্তর। এরপরের প্রশ্ন দেখো, মোহাম্মদ আলী জিন্নাহকে হিন্দু মুসলিম একতার মাধ্যম নামে কে অভিহিত করত? মোহাম্মদ আলী জিন্নাহকে হিন্দু মুসলিম একতার মাধ্যম নামে কে অভিহিত করত? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে মোহাম্মদ আলী জিন্নাহকে হিন্দু মুসলিম একতার মাধ্যম নামে অভিহিত করত সরোজিনী নাইডু। নেক্সট প্রশ্ন দেখো, রক্ত তার সংবহন পথে জমাট বাঁধে না তার কারণ? তাহলে উত্তর কি হবে? রক্ত তার সংবহন পথে জমাট বাঁধে না তার কারণ হলো রক্তে হেপারিনের উপস্থিতি। নেক্সট প্রশ্ন, অর্থশাস্ত্র কে রচনা করেন? অর্থশাস্ত্র কে রচনা করেন? এর উত্তর কি হবে বলো? উত্তর হবে অর্থশাস্ত্র রচনা করেন কৌটিল্য। নেক্সট প্রশ্ন দেখো, রক্তরসের প্রকৃতি হলো কি প্রকৃতি? রক্তরসের প্রকৃতি হলো কি প্রকৃতি? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে রক্তরসের প্রকৃতি হলো আম্লিক প্রকৃতির। অপশন এ আম্লিক প্রকৃতি হলো রক্তরসের প্রকৃতি। শেষ প্রশ্ন দেখো, মানুষের রক্তের লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন? মানুষের রক্তের লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন? তাহলে উত্তর কি হবে বলো? উত্তর হবে মানুষের রক্তে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হলো 120 দিন।